নদী বন্দর ভৈরবে প্রতিদিন হাওড়াঞ্চল থেকে হাজার হাজার মন ধান আসছে। ভারত থেকে নেমে আসা আগাম পানিতে তলিয়ে যাওয়া জমির এইসব আধা পাকা ধান কেনায় ক্রেতা না থাকায় মূল্য নিয়ে হতাশ কৃষকেরা। এ অবস্থায় দ্রুত সরকারি ধান সংগ্রহ শুরু করার দাবি সংশ্লিষ্টদের। ভৈরব থেকে মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পানিতে হাওড়াঞ্চলের জমি তলিয়ে যাওয়ায় আধা পাকা জমির ধান কাটতে বাধ্য হন কৃষক। এসব অপরিপক্ক ধানই বর্তমানে আসছে মোকামে। এসব ধানে চাল কম হবে বলে ক্রেতাদের আগ্রহ নেই কেনায়। ফলে ধানের দর মন প্রতি নেমে এসেছে 500 থেকে 600 টাকায়। এই দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা, ধার দেনা পরিশোধ করাও সম্ভব হবে না বলে জানান কৃষকরা। এদিকে আড়তদাররা জানান, পানিতে তলিয়ে যাওয়া জমির ধান আগাম কেটে ফেলায় পরিপক্ক হয়নি, ফলে ক্রেতা না থাকায় কৃষক এবং ব্যবসায়ী উভয় বিপাকে পড়েছেন। ভৈরব নদী বন্দরের আড়তগুলোতে প্রতি বছরে হাজার হাজার মন নতুন ধান আসে। ভৈরব মোকাম হয়ে এসব ধান বিক্রি হয় ঢাকা, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর সহ আরো অনেক এলাকায়। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।